আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। একবার প্রশ্ন করেছেন যে বাড়ি উদ্বোধন করতে গেলে অনেকেই দেখা যায় মানুষকে নিয়ে গিয়ে কোরআন তেলাওয়াত করায় অথবা মানুষকে খাওয়ার আয়োজন করায়, এই জাতীয় কোনো কিছুই করা শরীয়ত সম্মত কিনা, বা যদি শরীয়ত সম্মত না হয় তাহলে নতুন বাড়িতে প্রবেশ করার আমল কি রয়েছে? জি আলহামদুলিল্লাহ, অত্যন্ত চমৎকার প্রশ্ন করেছেন, আলহামদুলিল্লাহ। ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন, আম্মা বাদ। সুপ্রিয় ভাই, আপনি যে প্রশ্ন করেছেন যে নতুন বাড়িতে বা নতুন দোকানে প্রবেশ করতে গেলে আমাদের কি করণীয় এবং কি বর্জনীয়, আলহামদুলিল্লাহ অত্যন্ত চমৎকার প্রশ্ন। আমাদের সমাজে আমরা দেখি যে নতুন বাড়ি হোক বা নতুন দোকান হোক, সেটাকে উদ্বোধন করার নামে আমাদের একটা বেশ বড় ধরনের একটা আয়োজন করি। কেউ হয়তো গরু জবাই করে, কেউ হয়তো পোলট্রি রান্না করে, দিয়ে অনেকগুলো মানুষকে আয়োজন করে ধুমধাম করে সেখানে কেউ কোরআন তেলাওয়াত করে, কেউ আবার অন্যান্য কিছু করে, একদম বাড়ি বিশাল বড় কিছু আয়োজন করে বাড়িতে প্রবেশ করানো হয়। আসলে আমরা যেই কাজটাই করি না কেন, সেখানে শরীয়তের অনুমোদন যদি থাকে তাহলে সেটা গৃহীত, যদি না হয় তাহলে বিপক্ষে আপনার আপনি বিপদ ডেকে আনছেন, তথা বিদাত হবে। আর বিদাত করলে কোনো আমলই আপনার গৃহীত নয়, আপনাকে এটা বুঝতে হবে। আমরা কেন করছি এটা? আমরা মনে করছি যে বাড়িতে ঢুকলে পরে জিন পরি থাকতে পারে বা অকল্যাণ কোনো থাকতে পারে, এই জন্য যদি মানুষকে কোরআন তেলাওয়াত করায় তাহলে হয়তো বাড়ি থেকে আমি বরকত পাবো, বা হয়তো কোনো কিছু জিন পরি এখানে প্রবেশ করতে পারবে না, শয়তান প্রবেশ করতে পারবে না, এই জন্য আপনি এটা করালেন। কিন্তু এটা করালেও যে আপনার শরীয়তের অনুমোদন লাগবে সেটা কি আপনি বিবেচনা করেছেন? আপনি এই কাজটা কেন করতে গেলেন? আপনার বাড়িতে ফকির ভিক্ষা পাচ্ছে না, আপনার বাড়িতে কোনো দিন মানুষ এক ফোঁটা খেতে পারে না, আপনার বাড়িতে মেহমান আসে না, তো আপনি এই আয়োজনটা কেন করলেন ভাই? প্রথমত বুঝতে হবে যে শরীয়ত বলছে যে মান আমিল আমাল আল্লাহি সালিহি আমরা রাফা ওয়ারাদ্দুন, কোনো ব্যক্তি যদি কোনো আমল করে সেটা দিয়ে শরীয়তের অনুমোদন না করে সেটা প্রত্যাখ্যাত, সেটা মারদুদ, সেটা গৃহীত নয়। সহি বুখারি প্রথম খণ্ড হাদিস নম্বর 2697, সহি মুসলিম হাদিস নম্বর 1718, এবং সুনানে আবু দাউদ হাদিস নম্বর 4646, এছাড়াও সুনানে ইবনে মাজাহ হাদিস নম্বর 14, মিশকাতুল মাসাবি হাদিস নম্বর 140। এই হাদিসগুলো থেকে আমরা অনুধাবন করতে পারি যে শরীয়তে কোনো আমল যদি আপনি করেন সেটা যদি আল্লাহ রাসূলের নির্দেশনা না থাকে তাহলে সেটা আপনার জন্য আপনি যতই ভালো মনে করে করেন না কেন সেটা কোনো দিনেই সেটা গৃহীত নয়। এখন যেটা আমরা করছি বাড়ি উদ্বোধন করার নামে, সেটাকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অনুমোদন দিয়েছেন? আল্লাহ রসুলের জামানা কি মসজিদ উদ্বোধন হয়নি? আল্লাহ রসুলের জামানায় কি কোনো কেউ বাড়ি করেনি? তাহলে তারা কতগুলো সাহাবিকে নিয়ে গেছিলেন? সেই যুগে তো ফকিরের সংখ্যা অনেক বেশি ছিল, অনেক সাহাবি দরিদ্র ছিল, তো তাদেরকে ডেকে নিয়ে কই বাড়িঘর তো উদ্বোধন করেনি? নাকি আপনার থেকে তারা কোরআন বেশি কম বুঝতেন, বা তারা হাফেজের সংখ্যা কম ছিল? না, তারা তো অনেকই হাফেজ ছিলেন, তাহলে হাফেজকে নিয়ে গিয়ে তারা কোরআন তেলাওয়াত করাতেন, এমনটা তো করা হয়নি। আর আমরা বাঙালিরা আসলে আবেগ দিয়ে বেশি বিচার করি, কোরআন হাদিস দিয়ে বিচার করতে চাই না। মূলত যেগুলো আয়োজন করা হচ্ছে সেখানে মিলাদ পড়া হচ্ছে, সেই বাড়িতে মানুষকে নিয়ে গিয়ে কোরআন তেলাওয়াত করা হচ্ছে, এই জাতীয় কোনো কিছুই শরীয়ত অনুমোদন দেয় না, বরং এটা সুস্পষ্ট একটা বিদাত, এগুলো কোনো কিছু আপনি করতে পারবেন না। হ্যাঁ, যদি আপনি করতে চান কোনো কিছুই, তাহলে আপনার এতটুকু আপনি করতে পারেন যে প্রত্যেকটা বাড়িতে গিয়ে মূলত আপনি সেখানে সালাম দিয়ে প্রবেশ করবেন। সালাম দেওয়ার পরে আপনি সেখানে সূরা বাকারা পড়তে পারেন, কারণ সূরা বাকারা যে বাড়িতে পড়া হয় সেই বাড়িতে দুষ্ট শয়তান প্রবেশ করতে পারে না। এমনকি বিশেষ করে আপনি আয়াতাল কুরসি পাঠ করতে পারেন, কারণ আল্লাহ রাসূলের একটা হাদিস রয়েছে, সহিহ বুখারী প্রথম খণ্ড হাদিস নম্বর 2311 নম্বর হাদিস, আবু হুরায়রা বলছেন, একটা লম্বা চওড়া হাদিস, তিনি বলছেন, ওয়াক্কালানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিহিফজি যাকাতি রমাদানা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের রমাজানে যে যাকাতুল ফিতরটা সেটাকে সংরক্ষণ করার জন্য আমাকে প্রতিনিধিত্ব করা হয়েছে, কিন্তু আতানি আতিন, আমার কাছে একজন ব্যক্তি আসলো, ফাজা আলাই হাসুমিনা তো আমি ফাহাস্তহু, তিনি কিছু কাপড়ের কিছু আঁচল দিয়ে সেখান থেকে খাদ্যদ্রব্য নিচ্ছে, তখন আমি তাকে ধরে ফেললাম, বললাম যে আল্লাহে আল্লাহর কসম, লা আরফা আন্নাকা ইলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি তোমাকে আল্লাহর রসুলের কাছে নিয়ে যাব বিচার করার জন্য। তখন তিনি আর্জি পেশ করছেন সেই লোকটা, যে দেখো কলা ইন্নি মোহতাজন, আমি বড্ড গরিব মানুষ, আমি আমার অনেক প্রয়োজন রয়েছে, ও আলা ইয়ালুন অলিয়া হাজাতুন শাদীদাতুন, আমার রয়েছে বাল বাচ্চা রয়েছে, আমার বিবি রয়েছে, আমার সন্তান রয়েছে, আমি বড্ড অভাবী, আমাকে ছেড়ে দাও। এইভাবে অনুনয় বিনয় যখন করলেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা, তিনি বললেন যে ফাখাল্লাইতু আনহু, আমি তার রাস্তাকে ছেড়ে দিলাম, আমি তাকে ছেড়ে দিলাম, ফাস বাহাতু, এইভাবে আমি সকাল করলাম। ফাকালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, ইয়া আবা হুরায়রা,
হে আবু হুরায়রা মা ফাআলা আসিরুকা আল বারিহা গত রাত্রে খবর কি তোমার সাথে কি আচরণ হয়েছিল কালা কুলতু ইয়া রাসূলুল্লাহ শাকা হাজাতান শাদীদাতান সেই ব্যক্তি অনেক বড্ড খিদা লেগেছে এই জাতীয় কোনো কথা বললেন একদম লম্বা চওড়া একটা ঘটনা রয়েছে আমি সেই অংশ বলছি আবু হুরায়রার মসজিদ থেকে তিনি তিনবার এইভাবে চুরি করে নিয়ে যাচ্ছিলেন আবু হুরায়রা তাকে তিনবারই ছেড়ে দিলেন তারপরে তিনবারের পরে তাকে ধরে নিলেন এবং আল্লাহ রসুলের কাছে নিয়ে যাবেন সেই লোকটা জানেন যে আল্লাহ রসুলের কাছে গেলে হাত কাটা হবে তো এই জন্য তিনি বাঁচার জন্য প্রাণপণে চেষ্টা করছেন এমনকি লাস্টে তিনি বলছেন আবু হুরায়রা তোমাকে একটা আমি উপহার দিতে যাচ্ছি এমন কিছু দিব যেটা দিলে পরে আমাকে সেটার বদলে আমাকে তুমি ছেড়ে দিতে পারো কি সেটা তা আল্লাহ আবু হুরায়রা বললেন যে ঠিক আছে তুমি বলো কি বলতে যাচ্ছে বলছে ইজা ওয়াইতা কাইলা ফেরাশিকা যখন তুমি তোমার বিছানায় ঘুমাবে তখন বলবে ফাকরা আয়াতাল কুরসি তুমি আয়াতাল কুরসি পাঠ করবে তখন তিনি আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ এভাবে পড়তে পড়তে পুরোটাই পড়ে হাত্তা তাকতিমাল আয়া এমত অবস্থায় তিনি আয়াত সমস্ত শেষ করলেন ফাইন্নাকা লা ইয়াজাল আলাইকা মিনাল্লাহ হাফিজুন তখন সেই লোকটা বলছেন দেখো তোমার বাড়িতে তুমি যদি সন্ধ্যায় এটা পড়ো ফজর পর্যন্ত ফেরেশতারা তোমার বাড়িতে পাহারা দিবে আল্লাহ সংরক্ষণকারী তোমার বাড়িতে রেখে দিবে অতএব ওখানে কী করতে পারবে না ওয়ালা ইয়াকরিবান্নাকা শাইতানু হাত্তা তুসবিহা সকাল ফজর পর্যন্ত কোনো শয়তান তোমার বাড়িতে আর প্রবেশ করতে পারবে না তাহলে বুঝতে পারছি যে আয়াতাল কুরসি একটা ফজিলত রয়েছে সেই ফজিলত আপনি আয়াতাল কুরসি পড়ে সেখানে প্রবেশ করতে পারেন এটা একটা আমল হতে পারে যদিও এটা হাদিসে এইভাবে দেওয়া নেই তবুও আমভাবে যেহেতু আয়াতাল কুরসি পড়া যেতে পারে ঠিক সেইভাবে আপনি বাড়িতে প্রবেশ করার সময় আয়াতাল কুরসি পাঠ করতে পারেন যে এই শিক্ষাটা দিয়েছিল স্বয়ং শয়তান এটা সহিহ বুখারীর 2311 নম্বর হাদিস আরেকটা কথা বলা যেতে পারে যে আপনি নিজে নিজে কোরআন তেলাওয়াত করতে পারেন বরকতের জন্য যে বাড়িতে কোরআন তেলাওয়াত হয় সেই বাড়িতে বরকত নাজিল হয় সেখানে আপনি ফেরেশতা অবতীর্ণ হয় আপনি যদি বরকত হাসিল করতে চান কোরআন তেলাওয়াত করেন বেশি বেশি করে তারপরে আপনি করতে পারেন সেখানে নফল নামাজ পড়তে পারেন নফল সালাত আদায় করতে পারেন এটা আপনার জন্য করণীয় দ্বিতীয়ত হচ্ছে যে এমন কোনো হাদিস দ্বারা সাব্যস্ত হয়নি যে নতুন বাড়িতে বা নতুন দোকানে আপনি কী করবেন কী আমল আছে এরকম কিন্তু সুস্পষ্ট হাদিস দ্বারা প্রমাণিত নয় যদি এই হাদিসগুলো আমভাবে এসেছে ঠিক সেই বার্তা আপনাদেরকে দেওয়া হলো কোনো ব্যক্তি যদি মনে করে যে আমি সরাসরি বাড়িতে প্রবেশ করবো এগুলো আমল কিছুই করবো না তারপরেও সেই ব্যক্তি বাড়িতে প্রবেশ করতে পারে তার জন্য বিন্দু পরিমাণ কোনো গুণা হবে না কোনো অকল্যাণ হবে না হ্যাঁ যদি বাড়িতে দুষ্ট জিন বা কোনো কিছু আচর দেখতে পাওয়া যায় তাহলে সেই বাড়িতে বেশি বেশি কোরআন তেলাওয়াত করুন দেখা যাবে শয়তান সেখানে প্রবেশ করতে পারবে না বেশি বেশি নফল নামাজ বাড়িতে আদায় করুন দেখবেন যে শয়তান সেখানে আস্থান হারিয়ে দিয়েছে আপনি বেশি বেশি করে ওখানে কোরআন তেলাওয়াত করুন আপনি জিকির আজগার করুন দেখবেন যে শয়তান সেই বাড়িতে প্রবেশ করতে পারবে না শয়তান তো সেই বাড়িতেই প্রবেশ করে যেখানে কোনো তার খাদ্য যেখানে তার খাদ্য থাকে সেই বাড়িতে তার খাদ্য থাকে যেখানে কোরআন তেলাওয়াত হয় না যেখানে নামাজ হয় না সেই বাড়িতেই শয়তান আড্ডা দেয় আপনি দেখবেন যে এগুলো নামাজ বা কালাম আপনি কোরআন তেলাওয়াত করবেন দেখা যাবে যে আপনার বাড়ি থেকে শয়তান চিরদিনের জন্য বিদায় নিয়ে নেবে আল্লাহ তাআলা আমাদের জন্য বুঝার তৌফিক দান করুন বলে আমিন